এমপি আহিছিলে নেকি? আপুনি উদ্ঘাটন কৰিলে যে মিছলিয়া লিখিছে যে তাৰ উপস্থিতিত বুলি কেলে মিছা লিখিব? এম এল এ হয় আপুনি, দলংটো বনালে, আমাৰ লাইনৰ কাৰেণ্টটো দিলে আপুনি, কওকচোন লাইন সবতে সম্ভালে, ৰাস্তাটো কোনে 6 নম্বৰত বনালে যে কোনে লিখিলে? বাবে নহব আপুনি অবাইসমুতা এম এল এ ফুকন, ৰাস্তাটো কোনে 6 নম্বৰত বনালে যে কোনে লিখিলে? বাবে নহব আপুনি এম এল এ হয় এম এল এ, বাবে নাম নলব। বিধায়কৰ কামক লৈ প্ৰশ্ন তোলা আচ্ছা সদস্যৰ সন্মুখত নিৰ্লজ্জ ৰূপ উদঙাইছিল জনতার প্রতিনিধি সুরেন ফুকন। ডিগবৈ বিধায়ক সুরেন ফুকনের উভত মাতর বিরুদ্ধে জাঙুর খাই উঠেছে চাহ বনুয়া সম্প্রদায়ের ছাত্র সংগঠন আচ্ছা। বাপের নাম নলবি, বাপের নাম নলবি, বুঝছো? এম এল এ হয় এম এল এ, বাপের নাম নলবি তো এম এল এ এম এল এ, আমি সংগঠনের হয়, সংগঠনের আচ্ছা হয় আচ্ছা চিহ্ন পা। এয়া প্রতিবাদর দৃশ্য। বিধায়ক সুরেন ফুকনের প্রতিমূর্তি জ্বলাই আচ্ছার প্রতীকী প্রতিবাদ মাকুমর রাজপথত। সকলোরে অধিকার আছে যে তেখেতর কাম কাজের উপর প্রশ্ন আমি নিশ্চয় করব লাগিব। তেনে স্থলত তেখেতে প্রশ্ন করা তেখেতক যে ব্যবহার করিলে সেই ব্যবহার কেতিয়াও আমি সহ্য করব নোৱাৰো। এনে ধরনের অশালীন ব্যবহার যাতে ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ দিনের নকরিব। ইফালে বিধায়কর কামৰ বিৰুদ্ধে উভতি ধরে এতিয়া প্রাণর সংশয়টো ভুগিছে আচ্ছা সদস্যগৰাকী। বেমাৰত পৰি আছে, দেউতাৰ নাম লৈ মোক গালি পাৰিছিলে, দেউতাৰ নাম ল'লে তো খং উঠিবই না। এই ৰাস্তাটো চোৱাক একো হোৱাই নাই, অনুপস্থিত আছিলে, ৰাতি অহা যোৱা কৰোঁ, দেউতাক মেডিকেল লৈ অহা যোৱা কৰোঁ। যদি মোৰ কিবা হয় তো ইয়াৰ একমাত্ৰ দায়ী হ'ব আমাৰ নিন্দনীয় এম এল এ ডাঙৰীয়া সুৰেণ ফুকন ডাঙৰীয়া, তাই দায়ী হ'ব। এম এল এ হয় আপুনি, দলংটো বনালে, আমাৰ লাইনৰ কাৰেণ্ট। 24 ঘণ্টাৰ ভিতৰত আচ্ছাৰ কাৰ্যালয়লৈ আহি বিধায়ক সুরেন ফুকনক নিঃশর্তে ক্ষমা খোঁজার দাবি তুলিছে আচ্ছাই। এম এল এ ফুকনে মাফ খুঁজক বা নুখুঁজক, জনপ্রতিনিধির মুখত অসাংবিধানিক অশালীন কথা নিশ্চয়কৈ ঘোষণা নাপায়। কেলে মিছা লিখিব? এম এল এ হয় আপুনি, দলংটো বনালে, আমার লাইনের কারেন্টও দিলে আপনি, কোকসুন লাইন সবতে সম্ভালে, রাস্তাটা কোনে 6 নম্বরে বনালে যে কোনে লিখিলে? বাপে নকব আপনি এম এল এ হয় এম এল এ, বাপে নাম নলবি। ডিগবৈৰ পৰা ৰীণা ঠাকুৰী গগৈ, বিৰোধী দিনক নৰ্থ ইষ্ট। বাপে নাম নলবি, বাপে নাম নলবি, বুঝছো?